মায়ের জীবন বাঁচাতে ঢাকার মহাখালী, তেজগাঁও ও গাজীপুর চৌরাস্তার অলিতে গলিতে নিজের কিডনি বিক্রি করার পোস্টার লাগিয়ে আলোচনায় আসেন শেরপুরের যুবক মেহেদী হাসান। তার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকার সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় মেহেদী ও তার মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, মেহেদীর মায়ের চিকিৎসার জন্য তার কিডনি বিক্রি করতে হবে না, যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। তিনি আরও লেখেন, আমার মানেই শুনেই মেহেদীর মা বলল, তুমি আমার এক সন্তান। তার পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডার কেন্দ্রীয় কমিটি। মায়ের চিকিৎসার কোনো সমস্যা হবে না, ভালো থাকুক পৃথিবীর সকল মা। জানা গেছে 2017 সালে মেহেদীর বাবা তার মাকে ডিভোর্স দিয়েছে, অন্যত্র সংসার শুরু করেন। মেহেদীর মা গার্মেন্টসে কাজ করে সংসার চালালেও এখন সেভার পড়েছে মেহেদীর উপর। একটি প্রতিবেদনে দেখা যায় কান্নাজনিত কণ্ঠে মেহেদীর বর্ণনা করেছেন তারা অসহায়। তিনি বলেন, পকেটে কোনো টাকা নেই, একটি চাকরির জন্য কতজনার পা ধরেছে কিন্তু কোনো চাকরি হয়নি। মায়ের জন্য মাসে 4000 টাকার ওষুধ লাগে, টাকার অভাবে গত এক মাস ধরেও সেটিও বন্ধ। মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসেছি।